নূহ আলাইহিস সালামের 3 সন্তান থেকে 1 সন্তান পৃথিবীর মধ্যে যখন সয়লাব হয়েছিল, মহাপ্লাবন হয়েছিল, পানি হয়েছিল, এরপরে হযরত নূহ আলাইহিস সালামের 3 জন সন্তান থেকে এই পৃথিবী আবাদ আবাদ হয়েছে, শাম, হাম, ইয়াফেস। আমরা উপমহাদেশে যারা আছি বা এশিয়া মহাদেশে আছি তারা শামের সন্তান, ইউরোপবাসীরা ইয়াফেসের সন্তান, আফ্রিকানবাসীরা হামের সন্তান। এই কবরটি হচ্ছে শামের কবর। সকলেই হযরত ঈসা আলাইহিস সালামের কাছে দরখাস্ত করলেন, হে আল্লাহর নবী ঈসা, আপনার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন যে আপনি মৃত মানুষকে জিন্দা করতে পারেন, আপনি এই লোকটিকে কবর থেকে জিজ্ঞাসা জিন্দা করুন, আমরা তার সঙ্গে একটু কথোপকথন করব। হযরত ঈসা আলাইহিস সালাম ওই লোকটিকে জীবিত হতে বললে সাপ জীবিত হয়ে গেল। জীবিত হয়ে যাওয়ার পর তার সঙ্গে আলাপ আলোচনা হলো। এরপর বলল হযরত ঈসা আলাইহিস সালাম ওই শামকে বলল, শাম তুমি কবরে চলে যাও। শাম তখন বলল, হে আল্লাহর নবী ঈসা, আমি কবরে যেতে পারি, একটা শর্ত আছে। কাজে কি শর্ত? কাজে হাজার আল্লাহর নবী ঈসা, আমার যেন মৃত্যুর কষ্ট দ্বিতীয়বার আবার না হয়, মৃত্যুর কষ্ট যেন আমার দ্বিতীয়বার না হয়, কারণ প্রথমবার যখন আমি মৃত্যুবরণ করি ওই মৃত্যুর কষ্টটা আজও আমার হাড্ডির প্রতিটি গিরায়ে গিরায়ে রয়ে গেছে। মৃত্যুর স্বাদটা, মৃত্যুর কষ্টরা আমার প্রত্যেকটি হাড্ডির মধ্যে এখনও রয়ে গেছে, আমার কাছে যেন এই মৃত্যুর যন্ত্রণা না আসে। এই মৃত্যুর যন্ত্রণা কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। আমরা যদি নাফরমানি করতেই থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোনোদিনও রক্ষা করবেন না। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন এক এলাকা দিয়ে অতিক্রম করছিলেন, পথিমধ্যেই দেখলেন একটি এলাকা যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব এসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব এসে সমস্ত এলাকাবাসীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, এমন একটি এলাকা দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম যাচ্ছিলেন। পথিমধ্যেই এই দৃশ্য দেখে সাহাবা ইকরামদেরকে বললেন, হে সাহাবারা, এই এলাকার বাসীর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকাবাসীদেরকে ধ্বংস করে দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিদের সঙ্গে কথা বলার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা কি কেউ আছো? আমাকে যদি থাকো তাহলে আমাকে সাড়া দাও। আওয়াজ আসলো, হে আল্লাহর নবী ঈসা, আমরা হাজির আছি। হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমাদের এই অবস্থা কেন হয়েছে? হযরত ঈসা আলাইহিস সালাম ওই মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের এই অবস্থা কেন? ওই লোকেরা তখন উত্তর দিল, হে আল্লাহর নবী ঈসা, আমাদের মধ্যে 2টি জিনিস রয়েছিল, এই 2টি জিনিসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো এলাকাকে বরবাদ করে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম জানতে চাইল, সেই 2টি জিনিস কি? যেই 2টি নাফরমানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিল, সেই 2টি জিনিস কি? তিনারা বলল, হে আল্লাহর নবী ঈসা, আমরা দুনিয়ার প্রতি বেশি আমাদের মহব্বত ছিল, যেমন মহব্বত আমাদের সন্তানের প্রতি ছিল, যেমন মহব্বত আমাদের বিবিদের প্রতি ছিল, যেমন মহব্বত আমার পরিবার পরিজনের উপর ছিল, এই মহব্বত আমরা দুনিয়ার প্রতি ছিল, আমাদের দুনিয়ার প্রতি ছিল। দুনিয়ার সম্পদ যখন আসত আমরা খুশি হতাম, এই দুনিয়ার সম্পদ যখন আমাদের কাছ থেকে চলে যাইতো তখন আমরা বেজার হয়ে যাইতাম, আমরা পেরেশানি হয়ে যাইতাম, দুনিয়াকে আমরা বেশি প্রাধান্য দিতাম সব কিছু থেকে। আল্লাহর নবী ঈসা বলল, দ্বিতীয় কারণটি কি? তিনারা বললেন, আমাদের উঠা বসা সব সময় ছিল এমন মানুষদের সঙ্গে, যেই মানুষরা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অপছন্দনীয়, আমরা খারাপ মানুষদের সঙ্গে উঠাফেরা করতাম, আমাদের চলন ছিল খারাপ নিকৃষ্টতম লোকদের সঙ্গে। এই 2টি জিনিসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আযাব দিয়েছেন। কি আযাব দিয়েছেন?
হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তোমাদের এই অবস্থা কিভাবে হলো? আওয়াজ আসলো, হে আল্লাহর নবী ঈসা, আমরা রাত্রে সবাই শুয়েছিলাম, সকালবেলা দেখি আমরা আর নেই, আমরা সিজ্জিনের মধ্যে পৌঁছে গেছি, আমরা জাহান্নামের মধ্যে পৌঁছে গেছি। আল্লাহর নবী ঈসা জানতে চাইল সিজ্জিন কি জিনিস। উত্তরে আসলো, হে আল্লাহর নবী ঈসা, সিজ্জিন হলো ওই কয়েদখানা, যেই কয়েদখানার মধ্যে কয়েকটি কয়লা রয়েছে, জ্বলন্ত কয়লা রয়েছে, যেই জ্বলন্ত কয়লাগুলো হচ্ছে সাতটি পৃথিবীর সমান, আর সেইখানে আমাদের রুহকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাফন করেছেন। কয়েকটি কয়লা রয়েছে, জ্বলন্ত কয়লা, এই জ্বলন্ত কয়লাগুলো কতটুকু, যে এই জ্বলন্ত কয়লাগুলো হচ্ছে সাতটি পৃথিবীর সমান, আর সেই জায়গার মধ্যে আমাদের রুহকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাফন করেছে আমাদের গুনার কারণে। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি একাই কথা বলছো কেন, আর এলাকাবাসী কথা বলছে না কেন, আমার কথায় উত্তর দিচ্ছে না, তুমি একজন ব্যক্তির আওয়াজ শুনতেছি আর বাকি লোকেরা কেন সাড়া দিচ্ছে না? উত্তর আসলো, হে আল্লাহর নবী ঈসা, একমাত্র আমার মুখে আজকে জাহান্নামের মধ্যে খোলা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদের মুখে লাগাম মেরে দিয়েছেন। আল্লাহর নবী জানতে চাইলেন, হে উম্মত, তোমার কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুখ খোলা রেখেছেন, বাকি মানুষদের কি জন্য মুখ বন্ধ রেখেছেন? ওই লোকটি উত্তর করলো, হে আল্লাহর নবী ঈসা, ওই এলাকার মধ্যে সমস্ত ব্যক্তি নাফরমানি আল্লাহ পাক রব্বুল আলামিনের করতো, কিন্তু আমি করতাম না, আমি নাফরমানি করতাম না, ওরা করতো, আমি পাপ কাজ করতাম না, ওরা পাপ কাজ করতো, আমি কোনোদিন প্রতিবাদ করি নাই, আমি কোনোদিন অন্যায়ের বাধা দেই নাই, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গে আমাকেও আজকে সিজ্জিনের মধ্যে দাখিল করে দিয়েছেন। আমি সিজ্জিনের মধ্যে পুরাপুরি নই, সিজ্জিনের এক কিনারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রেখেছেন, জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তিনার দয়ায় মুক্তি দেন, জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের মধ্যে দেন, আমি কিছুই জানি না, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমার জবানটি খোলা রেখেছেন কারণ আমি নাফরমানি করি নাই। এই জন্য কবি বলেন, সহবতে তলে তোরা তলে কুনাদ, সহবতে সলে তোরা সলে কুনাদ, সহবতে তলে তোরা তলে কুনাদ, সহবতে সলে তোরা সলে কুনাদ, যেটা বাংলাতে আমরা বলি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এই কথাটা যে বলি এটা কোরআন ও হাদিস দ্বারাই প্রমাণিত। এই জন্য দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না, কোনোতেই যাবে না। যদি আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে থাকি, আল্লাহ পাক রব্বুল আলমিনের ধরা থেকে আমরা কোনোদিন রেহাই পাব না। কবরের আজাব আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে দিবেন যদি আমরা নাফরমানি বারবার করতে থাকি। এক ব্যক্তি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করেছিলেন, হে ইমাম গাজালি, আমরা তো অনেক সময় দেখতে পাই আলেম ওলামারা ওয়াজ করে কবরে আজাব হয়, সাপ আসে, আগুন জ্বলে, অনেক নানা রকমের আজাব হয়, ফেরেশতা তাকে হাতুড়ি দিয়ে মারে, আমরা তো এই আজাবের কথা শুনি, কিন্তু অনেক সময় পরিস্থিতির শিকার হয়ে আমাদেরকে কবর খনন করতে হয়, সেখানে লাশকে আমরা হুবহু সেই রকমই পাই যেরকমভাবে আমরা দাফন করেছি, একদিন পরে পেলাম, একদিন পরে কোনো কারণে কবর খনন করতে হইল, কোনো একটা মার্ডার কেসের আসামি হলে সেটাকে ময়না তদন্ত করার জন্য কবর খোঁড়া হয় বিভিন্ন সময়, কিন্তু লাশকে তো আমরা সেই রকমভাবেই দেখি যেই রকমভাবে আমরা রাখি, তার উপর কবরের কোনো আলামত তো আমরা, আজাবের কোনো আলামত তো আমরা দেখতে পাই না, তাহলে কবরের আজাবটা কি সত্য নাকি মিথ্যা? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইকে কিছু মানুষ প্রশ্ন করলেন, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই কিছুক্ষণ নীরব রইলেন,
এরপরে হযরত ইমাম গাজালী রহমাতুল্লাহি আলাই হিকমতের সহিত একটা উত্তর দিলেন, বলতেছেন ভাইজান আপনারা রাতে ঘুমান, ঘুমান কিনা? কাজে ঘুমাই। যে ঘুমের মধ্যে আপনারা স্বপ্ন দেখেন কিনা? কাজে হ্যাঁ স্বপ্ন দেখি। কি কি স্বপ্ন দেখেন? আপনার বাড়িতে আগুন লাগছে, আপনি কারো সঙ্গে মারামারি করতেছেন, আপনাকে কোনো গাড়ি এসে চাপা দিয়ে মেরে ফেলতেছে, আপনাকে কেউ হত্যা করতেছে, এইরকম স্বপ্ন আপনারা দেখেন কিনা? সবাই বলল যে হ্যাঁ হযরত আমরা তো সবাই এরকম স্বপ্ন দেখি। ইমাম গাজালী রহমাতুল্লাহি আলাইহি বলেন তোমরা সকলেই স্বপ্ন দেখো, তোমাদের প্রতি অত্যাচার করা হচ্ছে, তোমাদেরকে কেউ মারতেছে, তোমাদেরকে কেউ পুড়তেছে, তোমাদেরকে কেউ শাস্তি দিচ্ছে, তোমরা কোথাও যাচ্ছ, তোমরা কোথাও কোনো জিনিস দেখে ভয় পাচ্ছ, অনেক সময় এমন হয়ে যায় ঘুম ভেঙ্গে তোমরা পেরেশানি হয়ে যাও, তোমাদের চেহারার মধ্যে সেই ভাবটি থাকে। কিন্তু এই জিনিসটা তোমরা বলো, তোমাদের পাশে যেই ব্যক্তি থাকে সেই ব্যক্তি কি তোমার স্বপ্নের ব্যাপারে কিছু জানে? তোমার সঙ্গে তোমার স্ত্রী আছে, তোমার সন্তান আছে, তুমি যে এত কিছু পেরেশানির মধ্যে আছো, এই স্বপ্নের মধ্যে তোমাকে মারতেছে, তোমাকে কাটতেছে, তুমি যুদ্ধ করতেছো, এই খবর কি তোমার স্ত্রীর কাছে আছে? না। কার কাছে আছে? তোমার রুহের কাছে আছে। এই তোমার রুহ সেটার সঙ্গে শুধু একাই ফেস করছে, তোমার শরীরও সেখানে ফেস করেনি। এই রুহের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দেন, সেই জন্য মানুষের শরীরের উপরে দেখা যাবে না, এটা তার রুহের উপর আযাব হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, ওই সকল মানুষেরা, যেই সকল মানুষেরা আমার কোরআনকে মিথ্যা বলেছে, আমার কোরআনকে অমান্য করেছে, ওয়াস্তাকবারু আনহা, দুনিয়ার মধ্যে তাকাব্বুরি করেছে, আমার সাথে অহংকার করে দুনিয়ার মধ্যে চলতো, আমি যেখানে বলে দিয়েছি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই জমিন আমার, এই আসমান আমার, এই সব কিছু আমার, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এখানে বুক ফুলিয়ে তোমরা হাঁটবা না, তাকাব্বুরি এই দুনিয়ার মধ্যে করবা না, এই দুনিয়া আমার, এই জমিন আমার, এই আসমান আমার, যদি তাকাব্বুরি করার প্রয়োজন হয় তুমি তোমার দুনিয়ায় চলে যাও, আমার দুনিয়া থেকে বের হয়ে যাও, আমার দুনিয়ায় থাকতে হলে আমার কাছে তোমার মাথাকে সর্বদা নত করতে হবে, এই তাকাব্বুরি করার জায়গা তোমার নয়। ওয়াস্তাকবারু আনহা, যেই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে তাকাব্বুরি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, নেককার বান্দাদের আত্মাকে নেককার ফেরেশতারা খুব সুন্দরভাবে জান কবজ করে যখন উপরের দিকে নিয়ে যাবে, ফেরেশতারা মারহাবা মারহাবা বলবে, ফেরেশতারা তাকে সুসংবাদ দিতে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যাবেন, সেখানে ইল্লিন আছে, জান্নাত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটি জান্নাতের খাতায় লিখে দিবেন, সমস্ত আসমানের ফেরেশতারা তাকে স্বাগতম জানাবে আর তাকে আসমানের দিকে নিয়ে যাবে। আর বদকার মানুষ যখন মারা যাবে, তাকাব্বুর করনেওয়ালা ব্যক্তি যখন মারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, হে ফেরেশতারা তার জন্য আসমানের দরজাকে তোমরা খুলবে না, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, উপরে রয়েছে জান্নাত, নিচে রয়েছে জাহান্নাম, সাত আসমানের উপর রয়েছে জান্নাত আর সাত জমিনের নিচে রয়েছে জাহান্নাম, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য জান্নাতের দরজা, তাদের জন্য আসমানের দরজা কোনোদিন খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ না পর্যন্ত সুয়ের ফাঁক দিয়ে একটি